যখন তোমারে দেখছে বাকছে তো মাকছে, 3 মাইল দূরে গেছে, পিছে দিয়ে খালি বায়ু ছাড়ছে, আর আমি নবী হাসরা দিছি দূরে বলুন সেই উমরের আজান দূরে বলুন যার কণ্ঠস্বর 3 মাইল দূরে যাইত সুবহানাল্লাহ কইলে আপনার অনেকিতে আকাশ জমিনের পাকা জায়গাটা লিখে বইরে আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন জোরে বলুন সুবহান। আমরা তো বাংলাদেশের মানুষ, ইলেকশন বেশি হয় না কমায় আমরা দেশ, আর আমি ইংল্যান্ডের 50 ভাগের 1 ভাগ উত্তরে এত বড় পার্টি হইলে 60টা না 70টা, আর ইংল্যান্ড 3টা 60টার উপরে না। আর যখন তত্ত্বাবধায়ক সরকার আইলো, এই বড় বড় হেডলাইনে লেখা বাংলাদেশের এমপি, বাংলাদেশের অমুক মিনিস্টার গরিবের গম আর থিন চুরি করিয়া করিয়া বাগান বাড়ি বানাইছে, আর আপনারা ছিলেন অমুক বাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আল্লাহ এখন দেখা যায় ফুলের মতন না চুরের মত, ইংলিশের গাইল্লায় সাদা খ্রিস্টানরা কয় ইউ আর ক্যারেক্টারলেস নেশন, তোমরা অসৎ চরিত্রের জাত মনে হয় জোরে বলুন না উর্দুতে। মাঠে ময়দানে 1 কাপ চা খাওয়ার চিল্লা বাহারা দিন, আর হে বেটাই তোমার মুখের গ্লাস টিন চুরি করে আর গম চুরি করে, বাংলাদেশের ইজ্জত আছে? বাংলাদেশের লেভেল বড় সরস, খালি 40 লক্ষ টঙ্গি, আর খালি গাঁটি আর গাঁটি, গাঁটির ভিতরে বুমা না রহমত, আর জোরে বলুন কি? এরপর হেরাও আলিম, হেরাও আলিম, হেরাও আলিম, হেরাও আলিম, আলিম চিন্না জিন্দাবাদ দিও বাঙালি, আমার কথা বেদারণ্যে কালাম হুম কা কালাম ইল আমবিয়া ওয়া ফাইল হুম কা ফাইল ইল ফারাইনা আনা বারিউ মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, কথা বলবে নবীদের মত আলহামদুলিল্লাহ, কাজ করবে ফেরাউনের মত। বাংলা ভাইয়ান আব্দুর রহমান রে চিনেন, থাকলি কি আমরা থেকে ছোট নাম বড়, কাজটা কি করছে আলিমের না ফেরাউনে? আমার নবীর 1500 বছরের বাণী মিলছে কিনা? মিলে নাই। এরপরও তুমি হুশ করবাই না, হেরাও আলিম, হেরাও আলিম, সুন্নি মাদ্রাসার কোন শিক্ষক তো দূরে থাকো, সুন্নি মাদ্রাসার কোন তালেবিল বোমাবাজিতে ধরা পড়েছে? এরা ইসলামের কলঙ্ক, এরা দীন ধর্মের কলঙ্ক, এরা জাতির কলঙ্ক, বড় দুঃখ লাগে মনে মনে, বড় দুঃখ লাগে। কিছুদিন আগে স্কটল্যান্ড আমি গেছিলাম, ইউরোপিয়ান একটা দেশ, আমার সাথে যে ছেলেটা গিয়েছিল এসেছিল টাইটুই মারা, আমার ভক্ত মানুষ, তার মাত্র 5 মিনিট লাগছে সভাপতি সাহেব কয় ইউ গো, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, ও তোমরা যাও এন্ড ইউ স্টপ, আমারও কয় তুই বা, আধা ঘন্টা লাগাইছে, টুপি খুলছে, জামা খুলছে, ফায়জামা খুললা, লুঙ্গি খুললা, জুতা খুললা, হায় হায় ঠুকে দি পানি আসলো। এরাই তো একদিন আমাদেরকে এই বোমাবাদের ঘটনার আগে এরাই একদিন আমাদেরকে ওয়েলকাম, থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি ইত্যাদি সুন্দর ওয়েলকাম জানাইতো, আমাদেরকে বলতো যাও তুমি আগে যাও, আজকে আধা ঘন্টা আমার লাগে কেন, এই টুপি এই দাড়ি আমার নবীর এই সুন্নতের অবমাননা কে করেছে? সুন্নি নারা ওয়াহাবিরা, আরো ধরে বলেন কারা? দেখাই যদি তুমি অন্তরে অন্তরে, তাহলে দেখাইতে বেশি বোমা মারলে না কেন? আমার নবীর সুন্নত নিয়ে কেন মারলে? তমাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু বিজাতি বিধর্মীর কাছে এই শান্তির ধর্মকে এরা সন্ত্রাসীর ধর্ম বানাইয়া দিছে, চিৎকার বলুন নাউজুবিল্লাহ, এরা দিন ইসলামের কলঙ্ক কিনা ধরে বলুন। দুনিয়াতে ইসলাম কি, ইসলাম কি বোমাবাজির ধর্ম না শান্তির ধর্ম? ইসলাম অর্থ তো শান্তি, রিলিজিয়ন অফ পিস, ইসলাম শব্দের তো শান্তি, সেই শান্তির ধর্মটাকে হায় রে হায়, এই ভারত বাংলা পাকিস্তানে 90 কোটি মুসলমান, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, শাহ জালাল সিপাহ সালার নাসিরুদ্দিন বোমা মাইরা করেছিলেন এই কাতার, কুয়েত, সৌদি আরব, মিডিল ইস্ট আস্তাটা মিলাইয়া মাত্র 40 কোটি,
আর ভারত বাংলা পাকিস্তান উপমহাদেশে 90 কোটি আলহামদুলিল্লাহ। আউলিয়ে কেরামের কদমের উসিলায় ঠিক না বেদি, সেই ওলিদের নাম তালই তো রাজি না। কোনদিন গাঠটি গিয়া দেখবেন কোনদিন শাহজালালের নাম বলে কইব না। দুঃখে কইলাম এই কথাগুলি, সকলে আসুন মহব্বতে দুরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদ মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সেই হযরত উমর আযান দিলেন, সবাই খুশি। হযরত বেলাল মসজিদের কোণার মধ্যে বেজার হইয়া বইয়া রইছেন, কি জন্য নবী আমারে বাদ দিলেন জানি না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজান দেওয়ার পরে, ফজরের আজান দেওয়ার পরে এই পূর্ব আকাশ আস্তে আস্তে ফর্সা হয় না অন্ধকার বাড়ে? ওই দিন দেখা গেল যতই সময় যায় অন্ধকার বাড়তেছে, অবশ্য রাতের মতন গাঢ় অন্ধকার হইতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সব বন্দি কাতারে কাতারে বন্দি করিয়া মসজিদে নবীর মধ্যে ইন্তেজার করতেছেন, আল্লাহ হাবিব কেন আসেন না, রাত্রি কেন পোহায় না? হযরত উমর বারে বারে কোন কোন দৃষ্টি দিতেছেন নবীজির দরজা মোবারকের দিকে, কিন্তু কোথায় রসূলুল্লাহ সাড়া নাই। ওইদিকে অন্ধকার বাড়তেছে, হযরত উমর অতিষ্ঠ হইয়া নবীজির